আজ আমাদের গন্তব্য কাইকারটেক হাট। আমাদের যাত্রা শুরু হয় 2 নং ডাকেশ্বরী বাসস্ট্যান্ড হতে। প্রথমে অটোযোগে নবীগঞ্জ গুদারা ঘাট, সেখান থেকে আপনি ঘাটের নির্ধারিত ট্রলারেও যেতে পারেন, আবার আলাদা ইঞ্জিন চালিত নৌকায়ও ভাড়া করতে পারেন, তবে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে ঘাটের নির্ধারিত ট্রলারের ভাড়া দিতে হয় না, শুধু ঘাট পারাপারের ভাড়া জনপ্রতি 2 টাকা দিলেই হয়। আর যদি রিজার্ভ নৌকায় পার হন সেক্ষেত্রে 40 টাকা নেবে, তবে আমার কাছে 40 টাকা ভাড়া একটু বেশি মনে হলো। যেখানে শীতলক্ষা নদীর অন্যান্য ঘাটগুলি 20 টাকা বা 30 টাকা নেয়, সেখানে 40 টাকা একটু বেশি মনে হয়। যাই হোক, আমরা গুদারার নির্ধারিত ট্রলারে পার হলাম। নদীর অপর প্রান্তে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা খুব সহজেই পেয়ে যাবেন। সিএনজি বা অটোরিকশা যেটাতে যান না কেন, আপনার সেক্ষেত্রে রিজার্ভ ভাড়া পড়তে পারে 120 থেকে 150 টাকা। আর যদি আলাদা হন, আলাদা জনপ্রতি 25 টাকা করে লাগতে পারে। তবে 3-4 জনের একটা টিম হলে আপনি একটা অটো রিজার্ভ নিয়ে যাওয়া ভালো। আর যদি একা বা 2 জন হন সেক্ষেত্রে আলাদা আলাদা যেতে পারেন। অবশেষে পৌঁছলাম আমাদের আজকের গন্তব্য, মানে কাইকারটেক হাট। এই যেন সব ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকার মানুষের মিলন মেলা।
নারায়ণগঞ্জ কাইকাটেক হাট। সপ্তাহে প্রতি রবিবার এই হাটটি বসে বিধায় এই হাটকে রবিবারের হাটও বলা হয়ে থাকে। প্রায় 100 বছর ধরে নারায়ণগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে আসছে এই কাইকাটেক হাট। এই হাটের দেখা মিলবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকাটেক এলাকায়। ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে মনোরম পরিবেশ আর প্রাচীন নিদর্শন নিয়ে গড়ে উঠেছে এই কাইকাটেক হাট। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা সহ আশেপাশের জেলার মানুষের কাছে এটি কাইকাটেক হাট নামে পরিচিত। স্থানীয়দের মতে ঐতিহাসিক এই কাইকাটেক নৌকার হাটটি প্রায় 200 থেকে 250 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। হাটির প্রাচীন নিদর্শন ও পাতা ঝরা কড়ি গাছগুলো যেন হাটির বয়সকালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সপ্তাহে প্রতি রবিবার এই হাট বসে। বছর জুড়ে হাট বসলেও বাংলা সনের আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 4 মাসই হাটে নৌকার দেখা মিলে। বছরের মধ্যে এই 4 মাস কাইকাটেক হাটটি প্রাণ চাঞ্চল্য হয়ে ওঠে। কম দামে ভালো মানের কোষা নৌকা বিক্রির জন্য প্রসিদ্ধ কাইকাটেক হাটে নৌকা কিনতে ভিড় জমায় নারায়ণগঞ্জের আশেপাশে জেলার নৌকার শত শত ক্রেতা। নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে পাওয়া যায়। ব্রহ্মপুত্র নদীর তীরে হাটটির চারপাশের প্রাকৃতিক পরিবেশ অপরূপ। হাটের পাশেই রয়েছে কাইকাটেক ব্রিজ। ব্রিজ থেকে যেদিকেই তাকাবেন বাংলার সবুজের কথা মনে পড়ে যাবে। হাটের মজার মজার খাবারগুলোর স্বাদ আপনার মনে থাকবে বহুদিন। এই হাটে পুতা মিষ্টি নামের এক প্রকার ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যায়, যার স্বাদ মুখে লেগে থাকার মতো। যাওয়ার উপায়: ঢাকা থেকে চিটাগাং মহাসড়কে মোগরাপাড়া নেমে
কাইকাট্টেক হাটের সিএনজি পাবেন। নারায়ণগঞ্জ শহর চাষাড়া হতে নবীগঞ্জ ঘাট পার হয়ে কাইকাট্টেক হাট, মুন্সীগঞ্জ হতে ট্রলার বোট ভাড়া করেও নদীপথে আসা যায় হাটটিতে। কোথায় থাকবেন? ঢাকার আশেপাশে হবার কারণে আপনি দিনে যে দিনেই ফিরতে পারবেন, তাই ওখানে থাকার চিন্তা না করলেও হবে। এরপরও যদি আপনি নারায়ণগঞ্জে রাত্রিযাপন করতে চান, সেক্ষেত্রে আপনাকে নারায়ণগঞ্জ সদরে এসে হোটেল নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়।